হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু সাজ্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এনএম জিএনএম দু হাজার একুশে সেট টোয়েন্টি নাইন আজকে আমি অ্যানসারগুলো নিয়ে এসেছি দেখো প্রথমে রয়েছে জীবন বিজ্ঞান কোশ্চিন তারপরে দেখো ভৌতবিজ্ঞান কোশ্চেন তোমরা তো এর আগে সেটগুলো দেখেছ আচ্ছা আমি একটা একটা করে আজকে উত্তর বলছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি দেখো এক থেকে চল্লিশ যে ভৌতবিজ্ঞান আর জীবন বিজ্ঞানের কোশ্চিনগুলো রয়েছে সেখানকার উত্তর আচ্ছা আমি এক থেকে চল্লিশ আমাদের কোশ্চিনগুলো একবার করে দেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও নাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিডিএফটা নিয়ে নেবে ঠিক আছে এইভাবে স্ক্রিনশট নিয়ে নাও তারপর আচ্ছা চল্লিশ নম্বর কোশ্চিন এই চল্লিশ অবধি হয়ে গেলো তারপরে পাটিগণিত আমি পাটিগণিতটা করে দেব দেখো এখানে আমি এক থেকে চল্লিশটা অ্যান্সার নিয়ে চলেছি ঠিক আছে অ্যান্সারগুলো তোমরা কী করবে স্ক্রিনশট করে নাও হ্যাঁ বা খাতায় লিখে নাও ভিডিওটা পজ করে যেভাবে করতে পারো তোমরা এটা করে নাও আচ্ছা স্ক্রিনশট হয়ে গেলে এবার আমরা পাটিগণিতের অঙ্কগুলো দেখব ঠিক আছে চলো প্রথমে অঙ্ক রয়েছে বলছে উপরে দেখো ছয় বাই সাত বাই আট মানে উপরে আবার ছয় আর সাতের ভাগ করা আছে আবার নিচে আট আছে হ্যাঁ এর চেয়ে ছয় বাই সাত বাই আট এটা কত বেশি আচ্ছা কী বলছে যে এর থেকে এটা কত বেশি তাহলে আমাদের কী করতে হবে যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাই তো এটা বিয়োগ করলে আমরা বেশিটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখব যে আচ্ছা দেখো একটা কথা এখানে এখানে নিচে সাত আর আটটা কি হয়েছে ভাগ হয়ে আছে আর এখানে উপরে ছয় আর সাতটা ভাগ হয়েছে আছে তো আমি এখানে যদি প্রত্যেকটার সঙ্গে দেখো এখানে যেমন আমি যদি আট গুণ করে দিই এখানে যদি আট গুণ করে দিই ঠিক এইরকম এখানে যদি আমি সাত গুণ করে দিই আর এখানে যদি সাত গুণ করি ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো দেখো এবারে এখানকার সাত বাই আট আছে হ্যাঁ আর গণিত আট ধরো এইভাবে লেখাটা হবে গণিত আট তাহলে এখানে আট আট কেটে গিয়ে সাত থাকছে ঠিক এরকম ছয় বাই সাত গুণিত সাত 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 কেটে গিয়ে ছয় থাকছে ঠিক আছে তো তাহলে এখানে প্রথমে এখানে তাহলে উপরে থাকছে ছটে আটচল্লিশ আর এখানে সাত বাই আট গুণিত আট তো এখানে আট আট কেটে গিয়ে থাকবে সাত বিয়োগ এখানে কত থাকবে উপরে তাহলে ছয় কারণ সাত সাত কেটে যাবে আর এখানে হবে সাত ইয়ারটি ছাপ্পান্ন এই অবধি হয়ে গেল এরপরে তোমরা তো নিশ্চয়ই করতে পারবে সাত আট ছাপ্পান্ন লশাগো ছাপ্পান্ন এর সঙ্গে তোমরা যেমন ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তো এগুলো টু থ্রি অঙ্ক আমি আর এটা করছি না হ্যাঁ তাহলে এটার ক্যালকুলেশান করে অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে ছয় পূর্ণ তিনের চার ঠিক আছে তোমরা এটা ক্যালকুলেশানটা করে নেবে চলো এবারে অঙ্ক হচ্ছে বিয়াল্লিশ নম্বরের অঙ্ক আচ্ছা বিয়াল্লিশ নম্বরের অঙ্ক একটা সরল আছে এর বলছে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান বাই ফাইভ প্লাস নাইনটি নাইন অন্য ফোর বা ফোর হান্ড্রেড নাইনটি ফোর বাই ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ ইন্টু নাইনটি নাইন এর সরলতম মান কত অনেক জায়গায় অঙ্কটা এই যে এই অবধি অঙ্ক থাকে সই দেখো অঙ্কটা কি বললাম যে এই অবধি অঙ্কটা থাকে হ্যাঁ তো এর মানটা নিরানব্বই হাজার বের হয় কিন্তু এখানে এক হাজার যুক্ত আছে তো এটা এক হাজার মানে এক এক হাজার গুণিত নিরানব্বই হাজার সমান নিরানব্বই হবে এবার এটা কেমনভাবে নিরানব্বই হাজার হচ্ছে ওটা আমি এখানে স্ক্যানে করা সম্ভব নয় তাই আমি খাতায় করে তোমাদের দেখাচ্ছি চলো অঙ্কটা এর এই ধরনের ছিল ঠিক আছে এই ধরনের আমি অঙ্কটা তোমাদের ডিটেলসে একটু বলে দিচ্ছি দেখো অঙ্কটা হচ্ছে এটা হুম এবারে আমি এখানে একটা লাইন টপকে দিয়েছি আমি লাইনটা তোমাদের বলে দিচ্ছি যে যে কোনো পূর্ণ সংখ্যা আছে ধরো নশো নিরানব্বই পূর্ণ আর চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই তাহলে এখানে আমি এইভাবে তো এটা লিখতে পারি যে নশো নিরানব্বই যোগ চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই এটা লিখা যায় আর আমরা নশো নিরানব্বইকে এটাও লিখতে পারি যে এক হাজার বিয়োগ এক এর সঙ্গে যোগ দিয়ে এটা ভগ্নাংশটা লিখবো ঠিক আছে তাহলে আমি কি করেছি ডাইরেক্ট এ লাইনটাই লিখেছি এখানে দেখো তাহলে দুই নম্বর লাইনে এবার আমরা চলি এক বাই এক হাজার লিখে দিয়েছি এটা প্রথম বন্ধনী শুরু হয়েছে এক বয় পাঁচ এটা লেখা আছে যোগ এবার এটা কি করেছি লিখেছি আমরা এক হাজার এক এবং এটা যেহেতু যোগ দিতে পারি এখানে তাই আমি যোগ দিয়ে চুরানব্বই চারশো পঁচানব্বই গুণিত নিরানব্বই লিখেছি ওকে চলো এবার এটা তো একই রকম চলে আসছে এগুলো লেখা এবারে এই যে এই জিনিসটার আমরা কি করব লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করে তো আমরা লসাগু নিয়েছি চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই হবে চারশো পঁচানব্বই এবার এটা একের সঙ্গে কী হবে এটা নিয়ে একের নিচে কিছু নেই মানে এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে ডাইরেক্ট তাহলে চারশো পঁচানব্বইকে এক দিয়ে গুণ করলে কত হবে যেহেতু একের সঙ্গে মাইনাস রয়েছে তাই মাইনাস চারশো পঁচানব্বই হবে তো মাইনাস চারশো পঁচানব্বই লিখলাম এবার এটার সঙ্গে লসাগুর সঙ্গে এটা গুণ করার পরে আচ্ছা এটা হয়ে গেল এবার যেহেতু যোগ করছি আমরা মাইনাস চারশো পঁচানব্বই লিখে এবার যেহেতু এই জিনিসটা যোগ রয়েছে তাই আমি এখানে চিহ্ন দিলাম চিহ্ন দেওয়ার পরে আর এটা চারশো পঁচানব্বই চারশো ভাগ করলে এক আর এককে উপরে দিয়ে গুণ করলে তাহলে চারশো চুরানব্বই তাই তো ঠিক এই রকম একটা মান এলো এবারে দেখো মাইনাস চারশো পঁচানব্বই আর প্লাস তাহলে অ্যানসার কত হবে আমাদের মাইনাস হবে তা আমি এইভাবে লিখেছি এক হাজার ওয়ান বাই ফোর হানড্রেড নাইনটি ফাইভ আচ্ছা তাহলে এখানে বলবে যে স্যার এখানে মাইনাস আছে আবার এখানে মাইনাস দিয়ে দেখো এটা শুধু তোমাদের বোঝানোর জন্য দিয়েছে মাইনাসটা হ্যাঁ ওখানে হচ্ছে এটা বিয়েকটা কিভাবে এখানে এখানে মাইনাসটা বোঝানোর জন্য দিয়েছে আচ্ছা এটা ওয়ান হয়ে গেলো আর এখানে এক হাজার মাইনাস এগোয় চারশো পঁচানব্বই এবারে এখানে দেখো নশো নিরানব্বই পূর্ণ এটার পুরোটার সঙ্গে নিরানব্বইটা গুণ ছিল তার মানে এখানে এক হাজার বিয়োগ এক বাই চারশো পঁচানব্বই এটার পুরোটার সঙ্গে নিরানব্বই গুণ আছে তো আমি এক হাজারকে নিরানব্বই দিয়ে গুণ করলে নিরানব্বই হাজার পাবো আর একের মাইনাসটা বসিয়ে দিলাম আর একের চারশো পঁচানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ করলে চারশো পঁচানব্বইকে নিরানব্বই কাটলে একের পাঁচ হব ঠিক আছে তাহলে এখানে প্লাস একের পাঁচ রয়েছে আর এখানে মাইনাস তাহলে এটা দুটা কেটে যাচ্ছে কেটে যাওয়ার ফলে এখানে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ইন্টু নাইনটি নাইন থাউজেন্ড থাকছে এবার এই দুটা কেটে গেলে কত হবে নাইনটি নাইন সামান্য হচ্ছে আমাদের নাইনটি নাইন ওকে চলো এবারে আমরা অঙ্ক দেখব এটা দুই নম্বর হলো এবারে তিন নম্বর অঙ্কটা দেখব বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য বহ রচনা করা হলো মোট এতটা জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের সারিতে কতজন সৈন্য ছিল আচ্ছা বলছে এরকম বর্গাকার মানে এদিকে যতটা থাকবে এদিকে ততটাই হবে বর্গাকার যেহেতু তো এরকম ধরো শাড়ি হয়েছে হ্যাঁ তো বলছে সামনের শাড়িতে কতজন ছিল আচ্ছা সামনের সারিতে যতজন থাকবে দিয়ে সে তারপর দ্বিতীয় শাড়িতে এভাবে সবটা শাড়িতে একই রকম থাকবে আর যেহেতু বর্গাকার তাহলে এদিকেও সমান সমান থাকবে তাই তো তাহলে এটা করার পরে একত্রিশ জন সৈন্য কিন্তু কী হচ্ছে মানে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা যতজন সৈন্য ছিল ওর থেকে একত্রিশ বিয়োগ করবো তাহলে তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কত হবে তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে চার তাহলে তেষট্টি হাজার পাঁচশো চার থাকছে ঠিক আছে এবার এর বর্গমূল বের করতে হবে এর বর্গমূল হচ্ছে দুশো বাহান্ন ঠিক আছে এর বর্গমূল হচ্ছে দুশো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুশো বাহান্ন বর্গমূল করতে হবে নিশ্চয়ই তোমাদের শেখাতে হবে না বের করে নিয়ে তোমরা এর বর্গমূল হচ্ছে দুশো বাহান্ন ওকে তারপরে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন ছয় চার ছয় আট এবং নয় দ্বারা ভাগ করা হয় প্রতিবার শূন্য অবশিষ্ট থাকে এবং যখন তেরো দ্বারা ভাগ করা হয় প্রতি সাত অবশিষ্ট থাকে আচ্ছা চার ছয় আট নয় এটি দ্বারা ভাগ করলে শূন্য মানে তার মানে কি ওই সংখ্যাটা কি চার ছয় আট নয় দ্বারা বিভাজ্য তাহলে আমি চার আট ছয় আট নয়ের এদের লসাগু বের করে নেব তাহলে চার ছয় আট নয়ের লসাগু কত হবে লসাগু করলে এদের চার ছয় আট নয়ের লসাগু করলে আমার বাহাত্তর হবে চার ছয় আট নয়ের লসাগু হ্যাঁ এটা আমি আর তোমাদের লশাঘটা করে দিচ্ছি না চার ছয় আট নয় এটা তোমাদের লসাখো করলে বাহাত্তর আচ্ছা এবার বাহাত্তরকে আমি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার আঠারো বাহাত্তর শূন্য অবশিষ্ট থাকে ছয় দিয়ে ছ বারো বাহাত্তর শূন্য অবশিষ্ট থাকছে আট দিয়ে নয় আট নয় বাহাত্তর তাহলে শূন্য অবশিষ্ট থাকছে নয় দিয়ে আট নয় বাহাত্তর শূন্য অবশিষ্ট থাকছে এবার বাহাত্তরকে আমি যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর বাহাত্তর থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে সাত সাত অবশিষ্ট থাকছে তাহলে অ্যান্সার আমাদের বাহাত্তরই হচ্ছে যদি তেরো দিয়ে ভাগ করে সাত অবশিষ্ট না থাকতো তো বাহাত্তরের আবার গুণিত করতাম দুই দিয়ে গুণ করতাম ওটাকে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বাহাত্তর এবার একটি পরীক্ষার্থী সরি একটি পরীক্ষায় চারশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে পঁচাশি পার্সেন্ট ছাত্রী এবং সত্তর পার্সেন্ট ছাত্র পাশ করেছেন আর মোট পাসের হার যদি পঁচাত্তর পার্সেন্ট হয় কতজন পরীক্ষায় উপস্থিত ছিলেন আচ্ছা চারশো আশি জন আছে পঁচাশি পার্সেন্ট ছাত্রী আর সত্তর পার্সেন্ট ছাত্র তো আমরা একটা জিনিস করি যে ছাত্রী সংখ্যা ধরে নেব এক্স ছাত্রী সমান এক্স আর ছাত্র সমান ওয়াই তাহলে আমরা সমীকরণটা এইভাবে পাবো যে পঁচাশি পার্সেন্ট ছাত্রী তার মানে এক্স এক্স ও সরি ধরো এক্স গুণিত পঁচাশি পারসেন্ট পঁচাশি পার্সেন্ট বা পঁচাশি বাই একশো লিখা যায় যোগ ওয়াই গুণিত কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট সত্তর সমান এক্স টোটাল কতজন এক্স প্লাস ওয়াই মানে মোট ছাত্রছাত্রী গুণিত পঁচাত্তর তাইতো পঁচাত্তর মানে টোটাল পঁচাত্তর পার্সেন্ট পাস করেছে এবার এখান থেকে আমরা কী করব আচ্ছা এখানে পঁচাশি লিখেছিলাম পঁচাশি পার্সেন্ট পঁচাশি বাই একশো সমান কত হবে সতেরো বাই কুড়ি আর সত্তর বাই একশো সমান কত হবে চোদ্দো বাই কুড়ি তাই তো তাহলে এটা আমি একটা লাইন টপকে দিলাম এটা লাইন টপকে দিয়ে সতেরো হবে এই যে পার্সেন্টেজগুলো এইটি ফাইভ বাই হান্ড্রেড করলে গেলে হ্যাঁ এটা সতেরো এক্স প্লাস চোদ্দো ওয়াই সমান আর এটাকে পঁচাত্তর বাই একশো সমান কত হবে পনেরো এই পনেরো বাই কুড়ি আর এখানকার কুড়ি লসাগু মানে এবারে কুড়ি লসাগু থাকবে নিচে আর এখানকার কুড়ি তো কুড়ি কুড়ি কেটে যাচ্ছে তাই আমি এবার এখানে থাকছে পনেরো এখানে সতেরো এক্স আর সত্য ওয়াই আর পনেরোটা তাহলে দুজনের সঙ্গে গুণ হবে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে তাহলে পনেরো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবারে তাহলে সতেরো এবার এখানে আচ্ছা এটা লাইনটা আমি একটু ভেঙে করি এটা আরও টপকানো যায় তাহলে আমি তাহলে আমাদের কী হচ্ছে সতেরো এক্স মাইনাস পনেরো ওয়াই আর এখানে সরি পনেরো নয় চোদ্দো ওয়াই সমান আর এখানে পনেরোটা কী ছিল পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই হ্যাঁ তাহলে এবার ওয়াই এক্সগুলোকে আলাদা ওয়াইগুলোকে আলাদা করে দিই তাহলে সতেরো এক্স থেকে পনেরো এক্স বিয়োগ করলে হবে টু এক্স আর পনেরো ওয়াই থেকে চোদ্দো ওয়াই বিয়োগ করলে হবে ওয়াই তাহলে 2x = y 2x = तो y মানে y = 2x ঠিক আছে তাহলে একটা জিনিস এবারে দেখো মোট ছাত্র সংখ্যা কত ছিল x + y = 480 তাহলে x থাকলো আর y = আমরা কি পেয়েছিলাম 2x = 480 তাহলে 3x = 480 তাহলে x সমান কত হবে 160 তাহলে এক্সের মান হচ্ছে একশো ষাট তার মানে এক্স আমরা ধরেছিলাম ছাত্রী তাহলে ছাত্রীর সংখ্যা হচ্ছে একশো ষাট তাহলে ছাত্র সংখ্যা কত তো চারশো আশি থেকে আমরা যদি একশো ষাট বিয়োগ করে দিই তাহলে কত হবে তিনশো কুড়ি তাহলে ছাত্র সংখ্যা তিনশো কুড়ি ওকে চলো আবার ইংলিশ রয়েছে ইংলিশের সঙ্গে রয়েছে জেনারেল নলেজ এই ইংলিশ আর জেনারেল নলেজের আমি অ্যান্সারগুলো এখানে দিয়েছি তোমরা এটাকে কী করবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে চলো এবার আমরা রিজেনিংটা দেখব ইন দ্য ফলোয়িং কোশ্চেন দেয়ার আর ফোর অপশন থ্রি নাম্বারস ইন দিজ অপশন আর অ্যালাইক ইন সার্টেন মাইনার ওনলি ওয়ান নাম্বার ডাজ নট ফিট ইন চুজ দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট ডিফারেন্টটা খুঁজতে হবে এখানে আচ্ছা এখানে দেখি প্রত্যেকটা সংখ্যা কিন্তু নাইন এট সেভেন দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা সেম হয়ে গেল তাহলে ডিফারেন্সটা এবার খুঁজবো এবার নাইন এট সেভেনটা বাদ মানে প্রত্যেকটাতে আছে ওটার কোনো আর ডিফারেন্স পাচ্ছি না এবার প্রথমটা দেখো এ নম্বরে দেখো ফাইভ ফোর থ্রি টু মানে একটা কি বড়ো থেকে ছোটো হিসাবে সাজানো হয়েছে না ডিসেন্ডিং অর্ডারে ফাইভ তারপরে ফোর থ্রি টু ঠিক এরকম বড়ো থেকে ছোটো সাজানো হয়েছে ছ সাত ছয় পাঁচ তারপরে এটাও কিন্তু বড়ো থেকে ছোটো সাজানো ছয় পাঁচ চার তিন কিন্তু সি নম্বরটা দেখো নশো নাইনের সেভেনের নশো সাতাশির পরে ফাইভের পরে ফোর হতো কিন্তু এখানে সিক্স করে দিয়েছি যেহেতু এগুলো ডিক্রিজ হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হচ্ছে নাইন ন্যাট সেভেনের পরে তাহলে এখানে কি ফাইভ সিক্স আছে তাহলে এটা আমাদের ওয়ার্ড হয়ে গেলো অর্থাৎ ডিফারেন্ট ওকে চলো পরে এটা দেখি বাষট্টি নম্বর রয়েছে রাইপ তারপরে ক্রো ক্রোড ক্লোজ নিয়ার ক্লোজ নিয়ার আর এখানে ওয়ার্ম টেন্ডার বিলিফ ট্রাস্ট আচ্ছা আমি একটু এক্স স্ক্রিনে নিয়ে আসছি দেখো এখানে অপশন এ রয়েছে রাইপ রুড ক্রুড ক্লোজ নিয়ার ওয়ার্ম টেন্ডার আর বিলিফ ট্রাস্ট আচ্ছা ক্লোজ মানে কাছে নিয়ার মানেও কাছে এদের সেম মিনিং সেনোনিম এগুলো হ্যাঁ সেম মিনিং আবার এখানে ওয়ার্ম মানে যা টেন্ডার মানেও কিন্তু একই জিনিস ওয়ার্ম মানে উষ্ণ টেন্ডার মানে উষ্ণ আর এদিকে বিলিফ মানে বিশ্বাস করা ট্রাস্ট মানে বিশ্বাস করা কিন্তু রাইপের সঙ্গে ক্রুডের কোনো সিনোনিমাস মিল নেই তাহলে এটা আমাদের ডিফারেন্ট হচ্ছে ঠিক আছে তারপরে চলো তেষট্টি নম্বর জিরাফ টল ঠিক আছে জিরাফের সঙ্গে টল সম্পর্ক আছে একটা জিরাফ টল হয় নম্বর সেনেল হেভি জেট ফাস্ট এটা এটাও তো ঠিক আছে জেট ফাস্ট হবে দ্রুত হবে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ট মানে কঠোর পরিশ্রমী পরিশ্রম করে ঠিক আছে কিন্তু সেনেল হেভি কিভাবে সেনেল হেভি হয় সেনেলের সঙ্গে যদি সোলো লেখা থাকতো তাহলে একটা এটার মিল পাওয়া যেত যে সেনেল সোলো চলে কিন্তু এখানে হেভি মানে তো ভারী সেনেল তো আবার ভারীও না হালকা জিনিস তাহলে সেনেলের সঙ্গে হেভির কোনো সম্পর্ক নেই তাহলে এখানে সেনেলটা হচ্ছে আলাদা সেনেল হেভিটা হচ্ছে আলাদা ওকে তারপরে দেখো চৌষট্টি নম্বরে রয়েছে চৌষট্টি নম্বরে একটা বৃত্ত দেওয়া আছে ওখানে নম্বরগুলো রয়েছে ওখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্নগুলোর মধ্যে বের করতে হবে আচ্ছা এখানে এই ধরনের যখন রিজনিং থাকবে তখন আমরা এই ধরনের লজিক লাগাবো হ্যাঁ এই যে এরকম কোনা কোনি ঠিক আছে কোনা কোন লজিকটা আমরা করবো তাহলে আমরা কোনা কোনি লজিকটা দেখি ছাব্বিশের সঙ্গে তেরো আচ্ছা বিয়োগের লজিক দেখি আগে হ্যাঁ ছাব্বিশ থেকে তেরো বিয়োগ করলে কত থাকছে তেরো থাকছে ওকে এবার পঞ্চান্ন আটষট্টি তাহলে আটষট্টি থেকে পঞ্চান্ন বিয়োগ করলে কত থাকছে আট থেকে পাঁচ তিন ছয় থেকে পাঁচ এক হ্যাঁ একটা লজিক আসছে বিয়োগ করে করে তেরো পাচ্ছি তাহলে আমরা বিয়াল্লিশ থেকে কত বিয়োগ করলে তেরো পাব মানে তিনটাতে আমাদের বিয়োগ করে করে তেরো পেতে হবে ঠিক আছে তাহলে আমি বিয়াল্লিশ থেকে যদি উনত্রিশ বিয়োগ করি তাহলে তেরো পাবো ঠিক আছে তাহলে আনসার আমাদের হয়ে যাচ্ছে উন ত্রিশ চলো পরের কোশ্চিন আচ্ছা এখানে চারদিকে চারটার সংখ্যা দেওয়া আছে আর মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে হ্যাঁ এই দুটোতে মাঝখানে সংখ্যা দেওয়া আছে একটাতে হয়েছে এটা বের করতে হবে প্রথমে আমরা এই দুটার সম্পর্ক দেখব আচ্ছা এটা কীভাবে ছয় আসছে হুম আচ্ছা পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই আর বারো থেকে নয় বিয়োগ করলে তিন আর এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তিন আর দুই তাহলে তিন দিয়ে ছয় আসছে তাই তো মানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আর বারো থেকে নয় বিয়োগ করলে তিন তাহলে তিন আর দুই গুণ করলে ছয় আসছে তার মানে কি বিয়োগ করব আর এটাকে গুণ করে দেব বিয়োগ ফলগুলোকে তাহলে আসবে কিছু হ্যাঁ আট থেকে চার বিয়োগ করলে চার আর দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে চার কে চার হয়ে যাচ্ছে লজিক তাহলে আমরা এই একই রকম করবো আঠারো থেকে দশ বিয়োগ করলে কত হবে আট আর সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে তিন তাহলে তিন আটে চব্বিশ অ্যান্সার অপশানে রয়েছে চব্বিশ ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্ত তোমার অ্যান্সারগুলো স্ক্রিনশট নিয়ে নেবে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে ডিসক্রিপশনের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওকে